আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেকশনটা দেখছিলাম আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। এরপরে সেকশনটা হচ্ছে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। এখানে আরেকটা কাল্লা আসছে, এর আগের কাল্লাটা দেখেন, কাল্লাটা এই কাল্লা এই দুই কাল্লার মধ্যে একটু ডিফারেন্স আছে। কাল্লাটা হচ্ছে আগের কনসেপ্টটাকে কি করা হচ্ছিল, নারিফাই করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, যে মনস্তাত্ত্বিক বিষয়ে মনস্তাত্ত্বিক পজিশনে মানুষ দুনিয়াতে চলাচল করতেছে সেটা কখনো সত্য না, বাস্তবতা অতি শীঘ্রই তারা জানতে হবে। এটা হচ্ছিল একটা ট্রানজিশন। এরপরে যখন আপনি এই কাল্লাটা যখন বলা হচ্ছে এরপরে আয়াতে, এটা আবার এটাকেই বলতেছে যে এটা যেন তেন তাআলাম না, কাল্লা সাওফা তাআলামুন মনে করতেছে তুমি অতি শীঘ্রই জানবা। কি জানবা? তুমি যদি এটা সাধারণ কিছু মনে থাকো, মনে করো এটা কোনোভাবে সাধারণ কোনো জ্ঞান না, ঠিক আছে, তখন এই কাল্লাটা কিন্তু আরেকটা মাত্রা যোগ করতেছে, তাই না? কাল্লা, তারপর হচ্ছে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। লাউ তাআলামুনা, যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, ইলম হচ্ছিল জ্ঞান, ইয়াকিন শব্দটা এখানে। এখন আমরা এই কনসেপ্টটা যখন এখানে ইন্ট্রোডিউস হচ্ছে, আমরা তিনটা জিনিসের সাথে এখানে পরিচিত হব। একটা হচ্ছে ইলমাল ইয়াকিন, একটা হচ্ছে আইনাল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কাল ইয়াকিন। তিনটা ফ্রেজ আছে। ইলমাল ইয়াকিন হচ্ছিল জ্ঞান সংক্রান্ত, আইনাল ইয়াকিন হচ্ছিল দৃষ্টি সংক্রান্ত, আর হাক্কাল এখন হচ্ছিল সত্য সংক্রান্ত। ইয়াকিন শব্দটা বুঝলে তাহলে একটা হচ্ছে ইলমান, আর একটা হচ্ছে কি হাক্কান, আর একটা হচ্ছিল কি ইলমানের পরে আইনাল, আর একটা হচ্ছিল হাক্কান। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস। তাহলে ইয়াকিন শব্দটা আমরা দেখি, ইয়াকিন শব্দটা বুঝতে হলে দেখেন এই শব্দটার গ্রামাটিক্যাল অর্থটা দেখেন, ইয়াকিনা দৃঢ় বিশ্বাস, দৃঢ় হওয়া, নিশ্চিত হওয়া, নিঃসংশয় হওয়া, সন্ধাতীত হওয়া, দৃঢ় প্রত্যয় হওয়া, নিশ্চিত জানা। তাহলে দেখা যাচ্ছে এটাকে বলা যায় যে বিশ্বাসের চেয়েও কঠিন বিশ্বাস, তাই না? বিশ্বাসের উপরের বিশ্বাস, সেটাকে যদি আপনি এক্সপ্লেন করেন সেই জায়গাটা কিছুটা কাছাকাছি আসে। মানে নিশ্চিতভাবে মানুষের কার কাছে নিশ্চিতভাবে মানুষ যখন এটা ইন্টারনালাইজ করে সেটা হচ্ছিল ইয়াকিন। তাহলে সেই ইয়াকিনের সোর্স হতে পারে হচ্ছিল কি এলমে, জ্ঞান থেকে আসতে পারে। ইয়াকিনের সোর্স হতে পারে আইন, মানে চোখে দেখে হইতে পারে, ঠিক আছে এটা। আর ইয়াকিনের আরেকটা সোর্স হতে পারে হাক, সত্যের ইয়াকিন। তাহলে এই তিনটের মধ্যে ডিফারেন্স বলার বোঝাটা জরুরি। এবং ইয়াকিনের কথাটা, ইয়াকিন জিনিসটা আমরা তো বুঝলাম যেটা খুব নিশ্চিতভাবে দৃঢ়ভাবে যে জিনিসটা কি হয় বুঝের মধ্যে আসে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইয়াকিন। তাহলে ইয়াকিনের ক্ষেত্রে তিনটা ভ্যারাইটি আমরা দেখতেছি, একটা হচ্ছে ইলমান ইয়াকিন, আর একটা কি আইনাল ইয়াকিন, আর একটা হাক্কাল ইয়াকিন। এবং ইয়াকিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে মৃত্যুর সাথে ব্যবহার করছে। যেমন এখানে বলা হচ্ছে সূরা ফাতিরের মধ্যে, আর তোমার প্রভুর উপাসনা করো যে পর্যন্ত না তোমার কাছে আসে যা সুনিশ্চিত, অর্থাৎ মৃত্যু, ঠিক আছে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। তাহলে ইয়াকিন শব্দটাকে বলা হচ্ছে নিশ্চিত বিষয়। এবং ইন্টারেস্টিং বিষয়, মৃত্যুর বিষয়টা যে কত নিশ্চিত, যে বিশ্বাস করে যে অবিশ্বাস করে দুজনের কাছে কি জিনিসটা ক্লিয়ার, দুইজনের ইয়াকিন দুইজনের মধ্যে আছে কি তাকে একদিন মরতে হবে, এ বিষয়ে কারো, যে বিশ্বাস করে যে অবিশ্বাস করে তার মধ্যে কোনো রকম কনফিউশন নেই। সেই জন্য কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিনকে মৃত্যুর প্রতিশব্দ হিসেবে কিন্তু ইয়াকিনকেও ব্যবহার করেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে আছে। এরপরে দেখেন যেটা আছে যে এই সম্পর্কে যারা অবিশ্বাস করে তাদের কিছু মনোবৃত্তি আছে, সেই জিনিসটা কিরকমভাবে তারা এক্সপ্রেস করে দেখেন সূরা জাসিয়ার মধ্যে আছে। আর যখন বলা হয় নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, আর ঘড়ি ঘন্টা মানে সা মানে সেই সময়ের বিষয়টা সত্য, এতে কোনো সন্দেহ নেই, তোমরা তখন বলে থাকো, তখন তোমরা কী বলো যারা অবিশ্বাস করবে না, আমরা জানি না কি সেই ঘড়ি, ঠিক আছে, আমরা বিবেচনা করি কাল্পনিক, বই তো নয়,
আর আমরা আদৌ সুনিশ্চিত নই। মানে যখন পরকালের কথা বলা হয় সে মৃত্যুর কথা পর্যন্ত এগ্রি করে, কিন্তু মৃত্যুর পরে কি ঘটবে সেটাকে কল্পকাহিনী হিসেবে উপহাস করার চেষ্টা করে দুনিয়াতে, সেটাই আল্লাহ এখানে এক্সপ্রেস করতেছেন জাসিয়ার 22 নম্বর আয়াতে। তো সেই জিনিসটাই একটা বিষয়। তাহলে ইয়াকিন বোঝার পরে এবার আমরা আইনাল ইয়াকিন, সরি এলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কাল ইয়াকিন, একদম স্ট্রেট তিনটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। ইংরেজিতে বলে সার্টিনিটি বেসড অন নলেজ, সিইং স্মোক সিগনিফাই এ ফায়ার। যদি আপনি দূরে একটা ধোঁয়া দেখেন, আপনার অতীত অভিজ্ঞতা থেকে আপনি বুঝবেন কি সেখানে কি আছে, আগুন আছে। অথবা আপনি যদি দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের বেরোলেন, দেখলেন রাস্তাটা পুরোটা ভিজা, এমনভাবে ভিজছে কোনো জায়গা বাদ নাই, তখন আপনি মনে করবেন কি রাতে নিশ্চয় কী হয়েছে, বৃষ্টি হয়েছে। তাহলে ইট ইজ এ এলমান ইয়াকিন হচ্ছে এই জিনিসটা, যে আপনি কনফার্ম হলেন কিছু সিমটম দেখে, কিছু ইনফরমেশান দেখে, কিছু নলেজ থেকে, আপনি ইনফরমেশান দেখে করে, এটা হচ্ছিল কি আপনার এলমাল ইয়াকিন, এটা হচ্ছে একটা কনসেপ্ট। এবার দেখেন আইনাল ইয়াকিন কি, আইনাল ইয়াকিন হচ্ছিল যখন আপনি কি দেখবেন আগুনটাকে স্বচক্ষে দেখবেন, আগে ধোঁয়া দেখে আন্দাজ করে হচ্ছেন এটা কি আগুন, কিন্তু স্বচক্ষে যখন আগুনটা দেখবেন সেটা হচ্ছিল কি আইনাল ইয়াকিন। এখন আসেন হাক্কাল ইয়াকিন কি, হাক্কাল ইয়াকিন হচ্ছিল যখন আপনি আগুনের কাছে যাবেন আগুনের গরমটা আপনি ফিল করবেন, অথবা আগুনের মধ্যে হাত ধুতে দেবেন সাথে সাথে আপনার হাতটা কি জ্বলে যাবে, এই তো না। তাহলে এটা হচ্ছিল তিনটা ইয়াকিনের, একটা হচ্ছিল কি এলমাল ইয়াকিন, ধোঁয়া দেখে আপনি বুঝে গেলেন আগুন আছে, আইনাল ইয়াকিন চোখে দেখে বুঝলেন এটা আগুন, আর যখন এটার উত্তাপ এবং এটার কনসিকোয়েন্স আপনি দেখলেন তখন এটা কি হলো হাক্কাল ইয়াকিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে এলমাল ইয়াকিন এবং হাক্কাল ইয়াকিনের প্রভিশন দিয়েছে, আখেরাত সম্পর্কে আইনাল ইয়াকিনকে দেন নাই। যদিও আপনার কাছে মনে হচ্ছে যে হাক্কাল ইয়াকিন আইনাল ইয়াকিন না হয়ে হাক্কাল ইয়াকিন হবে কিভাবে, তাই না? কেন আগুনের ধোঁয়া দেখে আপনি আগুন বুঝলেন, আগুনটা স্বচক্ষে দেখলেন বুঝলেন এটা আগুন, আগুনের মধ্যে গেলেন বা কাছে গেলেন আপনি এটার এফেক্টটা বুঝলেন, সেটা হচ্ছে হাক্কাল ইয়াকিন। তিনটা যদি সিকোয়েন্স আছে, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আইনাল ইয়াকিনকে দুনিয়াতে মানুষের জন্য অ্যাভেলেবেল করেন নাই, এলমাল ইয়াকিন এবং হাক্কাল ইয়াকিন এই দুইটাকে অ্যাভেলেবেল করছেন। কেন করছেন? কেন মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভিন্নভাবে তৈরি করছে, মানুষ এবং তার অন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্য সৃষ্টি টোটালি ভিন্ন, মানুষ একরকম অন্য সৃষ্টি একরকম, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে মানুষকে আল্লাহ জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছেন, আর কোনো সৃষ্টির এই সুযোগ আছে? মানুষ ছাড়া আর কোনো সৃষ্টি কি করবে না, জ্ঞান অর্জন করবে না, তার চিন্তা চেতনা ব্যবহার করবে না, অর্থাৎ তার জন্য কি নেই, তার জন্য তার এলম দিয়ে তাকে এমন একটা জায়গায় যেতে হবে সেখান থেকে সে সত্যটা বুঝতে পারে, আইন ছাড়া, চোখের দৃষ্টি ছাড়া, চোখে না দেখেও সে বিশ্বাস করবে কি তার জ্ঞানের মাধ্যমে সে দেখবে। কারণ জ্ঞানের মাধ্যমে মানুষের যে দৃষ্টি উন্মোচিত হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে সব শক্তিশালী এক্সপ্রেশন, সেটা দিয়ে দুনিয়াতে মানুষ কি করছে, পাখিকে অনুকরণ করে কি এরোপ্লেন বানায় ফেলছে, যদিও পাখির ধারে কাছে নাই। তাহলে জ্ঞানের চর্চার মাধ্যমে মানুষ দুনিয়াকে কি করবে, তার বিশ্বাস, তার কর্মকাণ্ড পরিচালিত করবে এবং সত্যকে সে গ্রহণ করবে জ্ঞানের মাধ্যমে, সেটাই হলো আল্লাহর এক্সপেকটেশন। সেই জন্য আপনাকে দুনিয়াতে কি দেয় নাই, আইনাল ইয়াকিন দেয় নাই। কিন্তু যারা অবিশ্বাস করে তারা কি চায়, আমরা চাক্ষুষ প্রমাণ চাই। তো চাক্ষুষ প্রমাণ তো দেখবে হচ্ছে কুকুর বিড়াল শৃগাল, এটা হচ্ছে কুকুর বিড়াল শৃগাল আনামের জন্য হচ্ছিল চাক্ষুষ প্রমাণের দরকার, কিন্তু মানুষের জন্য চাক্ষুষ প্রমাণের দরকার নাই। মানুষকে চিন্তা বুদ্ধি অ্যাপ্লাই করে আল্লাহ বলতেছে বিশ্বাস করো। সেজন্য এলমের মাধ্যমে যে ইয়াকিন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এলমের মাধ্যমে যখন মানুষ ইয়াকিন হয় এলমের চর্চার মধ্যে মানুষ পরবর্তীতে কী আসে, হাক্কাল ইয়াকিমে মানুষ কি উপনীত হয়, এবং হাক্কাল ইয়াকিনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মজিদে বর্ণনা করছেন, কোরআন মজিদই হচ্ছে হাক্কাল ইয়াকিন। যদি কোরআন মজিদকে নিয়ে আপনি এক্সারসাইজ করেন, এটা প্রথমে আপনার কাছে কী হবে এলমাল ইয়াকিন, তারপরে গ্র্যাজুয়ালি এর চর্চা বাড়ার সাথে সাথে এটা আপনার কাছে কী হবে হাক্কাল ইয়াকিন। এই জন্য যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পরকাল সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা কি কোথায় দিচ্ছেন, কোরআন মজিদে এমনভাবে দিচ্ছেন, ঠিক আছে, এটার যত চর্চা হবে সাথে সাথে কি হবে, আপনি আইনাল ইয়াকিনকে ওভারকাম করেও এটাকে বাদ দিয়েও আপনি হাক্কাল ইয়াকিনে পৌঁছাবেন, আল্লাহ সুবহান ওয়া তাআলার এক্সপেকটেশন মানুষের কাছে এটাই, ঠিক আছে। কেন কোরআন মজিদকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে বলতেছেন সুরা
হাকের মধ্যে, ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এটা হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে মোস্ট সার্টেনলি আপনি বাস্তবতা সুনিশ্চিত হতে পারবেন কিসের মাধ্যমে, কোরআন মজিদের চর্চার মাধ্যমে। কোরআন মজিদ আপনার সোর্স অফ এলম আল ইয়াকিন, আপনার এলমের সোর্স হচ্ছিল কি কোরআন মজিদ, এবং এই কোরআন মজিদ সাথে সাথে কি হাক্কাল ইয়াকিন, তাহলে এলম আল ইয়াকিন এবং হাক্কাল ইয়াকিন হচ্ছিল কোরআন মজিদ, এবং এটাকেই মানুষকে কী করতে হবে দুনিয়াতে, এটার এটা চর্চার মাধ্যমে সেই যেটা জায়গা হবে তখন তার কাছে আইন আল ইয়াকিন। এখন এটা যদি কেউ না করে সেদিন তার সে কি স্বচক্ষে সখন দেখবে, স্বচক্ষে দেখার দেখে তখন সেটা অ্যাভয়েড করতে পারবে। এটা দুনিয়াতে ছোটোখাটো এক্সাম্পল আপনি দেখতে পাবেন, আপনি আরও আবহাওয়ার পূর্বাভাস দেখি না শুনে না দেখে যদি আপনি চট্টগ্রামের দিকে জানা দেন, তাহলে আপনি কিসের মধ্যে পড়তে পারবেন, সাইক্লোনের মধ্যে পড়তে পারবেন, উপকূলীয় এলাকায় সাইক্লোনের সিগনাল দিচ্ছে 7 নম্বর সিগনাল, 10 নম্বর সিগনাল, এটা উপেক্ষা করে আপনি বললেন আমি কক্সবাজারে যাব, কক্সবাজারে দিছে সিগনাল, তাহলে আপনি কিসের মধ্যে পড়বেন, না কোনো অসুবিধা নেই আমি চলে যাব। কিন্তু যখন আপনি জলোচ্ছ্বাসের সামনে পড়বেন তখন কোনো উপায় আছে, জলোচ্ছ্বাস কী করবে আপনাকে ভাষা নিয়ে, এই দুনিয়া এই জিনিসটা দুনিয়াতে মানুষ কন্টিনিউসলি মানুষ দেখে, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে মানুষকে এই সিনেমা কন্টিনিউসলি দেখাচ্ছে। তুমি যদি সুচিন্তিতভাবে আগে থেকে চিন্তা করো তুমি কী করবা, অনেক কিছু ইকেন হবে, যে দুনিয়ামুখী চলে সে পরিকল্পনা করে কোন স্কুলে ভর্তি হলে কোন কলেজে ভর্তি হওয়া যাবে, কোন কলেজে ভর্তি হলে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়লে সবচেয়ে টাকা বেশি আয় করা যাবে, হিসাব করে সে ছোটোবেলার থেকে তার সন্তানকে গড়ে তুলতেছে না সেভাবে, কেন যে এইভাবে পরিকল্পনা করে গড়ে তুলতেছে আলটিমেটলি সে কি ভালো রেজাল্ট দুনিয়াতে পাচ্ছে না, আর যে পরিকল্পনা করতেছে না ছেলে মেয়েকে নিয়ে টাকা পয়সা আছে থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা কোনো টেক কেয়ার নাই, ও খালি বার্গার খাচ্ছে আর কি খাইতেছে, দুনিয়ার সমস্ত খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, পড়াশোনা করতেছে না, হ্যাঁ ভিডিও গেমস খেলতেছে, মানে দুনিয়ার যত লাক্সারি সে ছোটোবেলায় তার সন্তান কেমনভাবে দিছে, সে আর কোনো তার মধ্যে কোনো রকম আর কোনো ইন্সপিরেশন নাই, সে কোথায় পরিণত হয়েছে, পরিণত শেষে ড্রাগের মধ্যে পড়ে যায়, বাসার মধ্যে কি বস্তার মধ্যে পড়ে আছে, সেই লাইব্রেরি হিসাবে বুড়ো বয়সে তাকে বাবা মাকে তাকে টানতে হচ্ছে, 50 বছর হয়ে গেছে ছেলে কী করে খালি ঘুমায় এবং খেয়ে এত মোটা হয়েছে ওর উঠতে পারে না, ওর কোনো কর্মক্ষমতা নেই, এরকম জেনারেশন আপনি আশেপাশে কন্টিনিউসলি আপনি দেখবেন, আশেপাশে আপনার আশেপাশে এই জিনিসটা দেখবেন, অথচ এর পাশাপাশি আরেকটা জেনারেশন দেখতেছে খুব পড়াশোনা করে কর্মঠভাবে খুব সাকসেসফুলি জীবনে অপারেট করতেছে এবং তারই সন্তান দেখা যাচ্ছে সেই জায়গায় কিছু করতেছে, মানে যে লোকটা খুব কষ্ট করে পড়াশোনা করে ক্যাপাবিলিটি অর্জন করে দুনিয়াতে কী করছে সে জীবনযাপন করছে সাকসেসফুল হচ্ছে, তার সন্তানগুলো দেখা গেছে কি অকর্ম হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সাইকেলটা ঘুরতে হয় নাই, একটা সাকসেসফুল দুনিয়ার হিসাবে সাকসেসফুল বাবা মা সবচেয়ে আনসাকসেসফুল সন্তান দুনিয়াতে তার সামনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বিষয়গুলো হচ্ছিল এটা যে মানুষকে জ্ঞান বুদ্ধি যদি মানুষ অ্যাপ্লাই না করে দুনিয়াতে সেটা কনসিকোয়েন্স মানুষ ফেস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই জ্ঞান এবং বুদ্ধি কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছে, ওইটাকে যদি মানুষ এক্সারসাইজ করে তাহলে আখেরাত সম্পর্কে তার এলম আল ইয়াকিন এবং কি হাক্কাল ইয়াকিন সরাসরি চলে আসবে, তার আইন আল ইয়াকিনের দরকার হবে না, কারণ আইন আল ইয়াকিন যদি আসতে হয় সে পরিস্থিতি ফেস করতে হবে, সেখান থেকে ওভারকাম করা সেটাকে বাইপাস করার কোনো সুযোগ নাই, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্ট্রংলি এখানে আপনাকে বলা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে না যে এই এখন এখানে খুব স্ট্রংলি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কাল্লা লাউ তাআলামুনা ইলমান ইয়াকিন, যদি তারা জানতো যে নলেজ অফ সার্টেনিটি তাদের কাছে যে বিদ্যা দেওয়া হচ্ছে সেটা নিয়ে যদি তারা চিন্তা করতো সেখান থেকে অবশ্যই সে একটা সার্টেনিটির মধ্যে সেই জিনিসটা আসতো, এটা কিন্তু জ্ঞানতম বিদ্যা না, তাহলে এই জিনিসটা ইয়াকিন হওয়ার পরে তারপর বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তারাউন্নাল জাহিম, তারা দেখবে, নর্মাল এক্সপ্রেশন তারা দেখবে, এখানে দুইটা এমফেসিস আছে গ্রামার যারা বুঝেন, লা আছে একটা নুন শব্দ আছে, 3 লেভেলের ট্রিপল লেভেলের এমফেসিস, তাহলে এটা কিন্তু নর্মাল রিসাইটেশন না, এটা যদি খুব সুরেলা কোনো গানের সুরে যদি আপনি আবৃত্তি করেন তাহলে হবে, এটা লাতারাউন্না লাতারাউন্না অবশ্যই 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 তারা দেখবে, কি দেখবে আল জাহিমা, জাহিমকে দেখবে, জাহিমের শব্দটা আছে জুহুম শব্দ থেকে,
এটার অর্থ হচ্ছে স্টেয়ার অফ এ লায়ন, মানে কোনো একটা সিংহ যখন কোনো তার শিকারকে আক্রমণ করে শেষ মুহূর্তে তার যে চাহনিটা থাকে শিকারের প্রতি, সেটাই হচ্ছিল জাহিমের বর্ণনা। এবং দেখা যাচ্ছে যে সেই শিকারের প্রতি ওই চাহনি দেওয়ার পরে শিকার কি হয়ে যায়, অবশ হয়ে যায়, হয় না, মোহিত হয়ে যায় সাপ, ঠিক একইভাবে কি আক্রমণ করে হবে। তাহলে শিকারীর এই হচ্ছিল জাহিমের বর্ণনা, হচ্ছিল সচক্ষে তারা দেখবে লাতারা উন্না, অবশ্যই অবশ্যই এটা কোনোভাবে তারা অ্যাভয়েড করতে পারবে না কি, আল জাহিম, জাহিমকে কোনোভাবে তারা অ্যাভয়েড করতে পারবে না, তবে তারা অবশ্যই অবশ্যই দেখবে। ঠিক আছে, এখন এখানে বর্ণনা হচ্ছিল যে কারা দেখবে, তোমরা দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা বলছে, তোমরা কারা, সমস্ত মানব জাতি, যারা বিশ্বাসী যারা অবিশ্বাসী সবাই কি করবে, সেই জিনিস দেখবে। সেটাই সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলতেছেন, আর তোমাদের মধ্যে এমন একজনও নেই যে সেখানে না আসবে, এটি তোমার প্রভুর জন্য এক অনিবার্য সিদ্ধান্ত। আর আমরা উদ্ধার করব তাদের যারা ধর্মপরায়ণতা অবলম্বন করে, আর অন্যায়কারীদের সেখানে রেখে দেব নতজন্ম অবস্থায়। দ্যাট মিন্স আপনাকে আমাকে প্রত্যেককে কি জাহিমকে দেখতে হবে, কেন যারা জান্নাতে যাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তারা বুঝবে যে কিসের থেকে বেঁচে আসলাম, কোনটা, সূরা মারিয়ামের 71:19 সূরা। ঠিক আছে, তাহলে আমাদের বিষয়টা হচ্ছিল যে সবাইকে দেখতে হবে, দেখার পরে যারা জান্নাতে কবুল করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা টের পাবো কি যে কিসের থেকে বেঁচে আসলাম। আর যারা তো পড়বে এটার মধ্যে তারা তো সর্বশেষ, তাদের সব শেষ হয়ে যাবে। তাহলে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অবশ্যই অবশ্যই তারা দেখতে হবে আল জাহিমকে, লাতারহুন্নাল জাহিম, অবশ্য অবশ্যই তাদেরকে দেখতে হবে। সুম্মা লাতারহুন্না, হা আবার বলতেছেন, তাহলে এমফেসিস কয়বার আসলো, এবার আসলো চারবার। সুম্মা বলার সাথে সাথে আগেরটা ঘুরে আগে যে তিনবার বললো সেটা কিন্তু আবার এখানে আসলো, তারপরে আবার বলতেছে লাতারহুন্না, এখানে আরও তিনটা তো বিল্টিন আছে, আগের তিনটা সুম্মা দিয়ে এটার উপরে পড়লো, পরে আবার এটার মধ্যে কি হলো, আবার তিনবার, তাহলে দেখা যাচ্ছে চারবার একটার পর একটা। এখানে এটা কীভাবে রিসাইট করবেন বল, কীভাবে আপনি রিসাইট করবেন, আবৃত্তি করবেন, আর কীভাবে আপনি বুঝবেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে ঝাড়ির সাথে আপনার হৃদয়ের মধ্যে পেরেক দিয়ে বলতে পারেন, আঘাত করছেন এমনভাবে যে আপনাকে এটা বুঝতে হবে, সেই এক্সপ্রেশন রিসাইটেশনে আসতে হবে, বোধের মধ্যে আসতে হবে, বুঝের মধ্যে আসতে হবে। সুম্মা লাতারহুন্না, হা এখানে হাটা হলো জাহিমকে ইন্ডিকেট করতেছে, আইনাল এবার চলে আসলো আইনাল, অবশ্যই অবশ্যই তোমরা এটা কি সচক্ষে দেখ। ঠিক আছে, তখন এটাকে কি হবে, নতুন করে বিশ্বাস করে এটা কোনো কাজ, এর আগের সুরাটা দেখেন, ফা আম্মা মান সাকুল্লাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, যারা দুনিয়াতে তার আইনাল ইয়াকিন এবং হাক্কাল ইয়াকিন অ্যাপ্লাই করছে তারা দেখবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবে, উদ্ধার করবে, কেনা তার কেনা নারুন হামিয়া, তো এটা বেসিক্যালি এটা হচ্ছিল কি না, আরেকটা ডেসক্রিপশন হচ্ছে নারুন হামিয়া, এটা হচ্ছিল উম্মুহু হাওয়িয়া, সূরা কারিয়ার মন্ডে ওটাকে কিন্তু আবার প্রেজেন্ট করা হচ্ছে আপনার আমার সামনে, সে জাহিমকেও কিন্তু সে দেখতেছে, জাহিমটা হচ্ছিল এগুলো সবগুলো সিনোনিমাসলি আসতেছে, সিনোনিমাসলি আসতে বলে লাতারহুন্না সুম্মা লাতারহুন্না আনিল আইনাল ইয়াকিন, সচক্ষে তাদের দেখতে হবে, যখনই দেখতে হবে তাহলে এদের ভিতরে যাইতে হবে, প্রস্তুতি যদি না থাকে, কেন আপনাকে 10 নম্বর বিপদ সংকেত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যারা নিজের পাল্লা ভারী করতে না পারবে ওখানে ঢুকবা, আর যার পাল্লা হালকা হবে সে কোথায় হবে, যার ভারী হবে সে বাঁচবা, আর যার হালকা হবে সে ভিতরে ঢুকবা। তাহলে সেই জিনিসটা সুম্মা লাতারহুন্না আইনা দেখিন, তারা সচক্ষে জিজ্ঞাসা দেখবে। তারপর বলা হচ্ছিল সুম্মা অতঃপর, এবার দেখেন আবার সেই ট্রিপল লেভেলের তিন লেভেলের এমফেসিস ছিল লাতুস আলুন্না, অবশ্যই 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 তিনবার অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তুস আলুন্না তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াউমা ইজিন সেই দিন, আনিন নাইম সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে।
তাহলে ইন্টারেস্টিং বিষয় যে নাইম কি জিনিস সেটা এখন আমরা একটু আলোচনা করবো। তুস আলুনা হচ্ছিল এখানে অবশ্যই অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেদিন যাকেই জিজ্ঞাসা করা হবে সেই কি ধ্বংস, যে ধ্বংসপ্রাপ্ত হবে। সেদিন যদি আপনার খাতাটা নিয়ে যদি খোলা হয় বলে দেখি কি আছে, ইউ আর গন। আমরা এটা বারবার এক্সাম্পলে বলছি যে আপনি বিদেশ থেকে আসলেন জিনিসপত্র নিয়ে, কাস্টম অফিসার যদি বলে যে ভাই একটু ব্যাগটা চেক করি, তো আপনার ব্যাগ চেক করলে আপনাকে ওখানে জরিমানা বা কিছু না কিছু দিয়ে আসতেই হবে। কেন মানুষের যে কাস্টমস রুলস আছে সেখানে এমনভাবে রুলসগুলো আছে যেখানে এটা আসে মানুষে ফলো করে না বা করে না সেরকম বিষয়টা এরকম, তাহলে আপনার আমার দুনিয়াতে অপারেশন এমনভাবে আছে আমরা এত ভুলভ্রান্ত করে আসতেছি। যদি আল্লাহ বলে তার ফেরেশতাদেরকে ওর ব্যাগটা চেক করো, তোর কিতাবটা চেক করলে ওখানে কি, তাহলে এখানে তুস আলুন না বলা হচ্ছে, জিজ্ঞাসা করা হবে আনি নাইম, তার তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেখানে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা। তাহলে দেখা যাচ্ছে যে এই নাইম শব্দটা যদি আমরা এখন বুঝি, দেখবো যে এটা কি আমওয়াল এবং আউলাদ, যেটা নিয়ে মানুষ কি করতেছে ডিস্ট্রাক্টেড অবস্থা হয়ে আসতেছে সেটা আমরা দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছিল দুইটা শব্দ, একটা তুস আলুন না অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেদিন নিয়ামত সম্পর্কে। নাইম শব্দটা যদি আপনি আসেন সেখান থেকে দেখেন, এটা যদি গ্রামাটিক্যালি দেখেন, না আমা সুখী জীবনযাপন করা, সুখী হওয়া, আরাম আয়েসের জীবনযাপন করা, বিলাসতার জীবনযাপন করা, ভাবনাহীন জীবনযাপন করা, জীবনের সুবাদী সুবিধারই উপভোগ করা, আনন্দে জীবন অতিবাহিত করা, মূল ক্রিয়ার একটি বিশেষ কি নাইমুন। এই নাইমুন শব্দের মধ্যে একটা ইয়া আছে দেখেন, এটা আমরা সিফা মুসাব্বাহা বলি আর কি, এটা ইসম, ইসম কি ইসম সিফা, দ্যাট মিনস রাহিম শব্দ, রাহিম বিসমিল্লাহ রহমানের রাহিম শব্দটা দিয়ে আসে। তাহলে এইটাকে যখন আপনি বলেন এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা কন্টিনিউয়াসলি এটা প্রিভেইল করে, অবস্থান করে। তাহলে আপনি আমি কন্টিনিউয়াসলি কিসের মধ্যে আছি, নিয়ামতের মধ্যে আছি। নিয়ামতটা কীভাবে, যেমন ধরেন এর টের পাবেন যখন আপনার আমার কোনো শ্বাসকষ্ট হবে আপনাকে অক্সিজেন লাগবে, তো একদিন যদি অক্সিজেন দেন হসপিটালের বিলটা দেখলে আপনি বুঝবেন কত টাকার বিল হইল। তো এখন প্রতিদিন তো অক্সিজেন নিতেছেন, তাহলে এটার যদি বিল দিতে হয় বিল দিতে পারবেন? হ্যাঁ, সারা জীবন চব্বিশ ঘন্টা কাজ করে সেই বিল দেওয়া যাবে। তাহলে সেটা অক্সিজেনের থেকে শুরু করে আপনার আমার জীবনযাপনের যখনই আমাদের ব্যর্থতা ঘটে, যখন আমাদের কোনো ডিফিকাল্টি আসে, তখন বুঝি হাতের আঙ্গুলটা কত গুরুত্বপূর্ণ, প্রতিটা হাতের প্রতিটা আঙ্গুলের কী বিশেষত্ব আছে। যখন একটা আঙ্গুলের সমস্যা, ঠিক একইভাবে সমস্ত শরীর থেকে শুরু করে আশেপাশে যা কিছু আছে কোনোটাই মানুষ কোনো কষ্টের মাধ্যমে অর্জন করে নাই, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন গিফট। সেজন্য আমাদের মনে আছে রবের ডাইমেনশনের মধ্যে একটা কি আছে, আলমুনিয়াম। রবের নামের ডাইমেনশন হচ্ছিল যিনি কন্টিনিউসলি আপনাকে নিয়ামত দিচ্ছেন, মানে আপনাকে গিফট দিয়ে যাচ্ছেন। নাইম হচ্ছিল সেই কারণে কনসেপ্টটা কন্টিনিউসলি আপনি পাচ্ছেন এবং এটা কি নিরবিচ্ছিন্নভাবে পাচ্ছেন, বিশাল পরিমাণে পাচ্ছেন, সে জিনিসটা হচ্ছিল ইম্পর্টেন্ট। এটা কুইক একটা রিফ্লেকশন আমরা দেখি আমাদের এর আগে পড়ে আসা সূরা ফজরের মধ্যে আছে, ফা আম্মাল ইনসানু ইযা মাক্তালাহু রাব্বুহু ফা আকরামাহু ওয়া নাআমাহু ফা ইয়াকুলু রাব্বি আকরাম। তাহলে এখানে দেখেন নিয়ামত, বেশিভাবে নিয়ামত এবং সম্মান, এই দুইটা হচ্ছিল রিজিকের পার্ট। ওয়া আম্মা ইযা মাক্তালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফা ইয়াকুলু রাব্বি আহানা, সেখান থেকে নিয়ামত এবং সাথে রিজিকের একটা সম্পর্ক আমরা দেখেছি। রিজিকের পার্ট হিসাবে প্রচুর পুরাটাই বলতে পারেন আল্লাহর তরফ থেকে আমাদের কি আসতেছে, গিফট হিসাবে আসতেছে। তাহলে নিয়ামার একটা রিফ্লেকশন এখান থেকে পেলাম। এরপরে দেখেন একটা খুব সুন্দর রিফ্লেকশন আছে সূরা দোহা। সূরা দোহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা। তিনটা জিনিসের কথা, আমি কি তিনি কি তোমাকে পান নাই কি হিসাবে, জ্ঞাতিম হিসাবে, এবং তোমাকে কি করলেন সেখান থেকে রেস্কিউ করলেন, আশ্রয় দিলেন, মানে আপনি একটু কঠিন পরিস্থিতিতে পড়তেছেন সেখান থেকে আপনাকে রেস্কিউ করা হলো, এটা একটা কনসেপ্ট। সেকেন্ড হচ্ছিল আপনি আমি পথের খোঁজে ছিলাম, আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না, হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, সেটা কন্টিনিউসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পথ দেখাচ্ছেন, এবং কি পাওয়া গেছে, আইলান মানে খুব আর্থিক এবং বিভিন্ন হেদায়তের কষ্টের মধ্যে ছিলেন, সেখানে কি আগনা আপনাকে কি অভাবমুক্ত করবে।
তাহলে তিনটে কনসেপ্টের কথা বলা হচ্ছিল, যখন আপনার ডিস্ট্রেস পজিশন থাকবে সেখানে আপনাকে হেল্প করা হলো, আপনি যখন হেদায়তের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন সেখান থেকে আপনাকে হেদায়ত দেওয়া হলো, এবং পাশাপাশি আপনাকে কি করা হলো, আপনার সমস্ত অভাব দূর করে দেওয়া হলো, আপনার আধ্যাত্মিক এবং শারীরিক ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল সেটা দূর করে দেওয়া হলো। এই প্যাকেজ রসুল সাল্লাহ সাল্লামকে স্মরণ করে দিয়ে শেষে বলছে ফা আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই নিয়ামত সম্পর্কে তুমি মানুষকে জানো। তাহলে দেখা যাচ্ছে রব যে কন্টিনিউয়াসলি নিয়ামত আপনাকে আমাকে দিচ্ছে সেটার সুন্দর একটা ডেফিনেশন কোথায় আছে, সুরা দোহারান হয়ে আছে। তাহলে সেই নিয়ামতটা কিন্তু আপনি আমি প্রাপ্ত হচ্ছি, তাহলে সেই নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। দ্যাট মিনস নিয়ামত যা কিছু আপনি আমি পাইতেছি সেটার ব্যাপারে কী হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে একটা বড় ধরনের জিনিস সেখানে বলা হচ্ছে। এবং সেখান থেকে হাদিসের রেফারেন্সে আরেকটা রেফারেন্স আছে, সেটাও চেক করে দেখতে পারেন। রসুল সাল্লাহ সাল্লাম একসময় খুব ক্ষুধার্ত ছিলেন, কোনো একটা সময় সেদিন ওই দিনের বিষয়, সেদিন খুব ক্ষুধার্ত। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, তারা তিনজনই প্রচণ্ড রকম ক্ষুধার্ত, কারো খাওয়ার নাই। তখন ওনারা একজন ওয়েল অফ সাহাবির বাসায় গেলেন, তখন বাইক থেকে সালাম দিলেন, একবার সালাম দিলেন, কোনো আওয়াজ নেই, দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো আওয়াজ নেই, তৃতীয়বার সালাম দেওয়ার পরে ওই সাহাবি ছিলেন না, ওনার স্ত্রী বেরোয় আসলেন, এসে তখন বললেন যে যেহেতু আল্লাহ রসুল ওনাদের ঘরে আসছে, তিনবার সালাম পাওয়ার জন্য ওনারা প্রথম দুইবার উত্তর দেন নাই, যে আল্লাহ রসুল ওনাকে আরেকবার সালাম দিক, মানে আরেকবার দোয়া করুন। সালাম তো বেসিক্যালি কী একটা দোয়া, তো এই জন্য ওনারা সেটা করলেন। করার পরে তারপর কিছু পানি এবং কিছু খাবার দিলেন, খুব মিনিমাম লেভেলের খাবার পানি দিলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবিদেরকে বললেন যে এই যে নিয়ামত পাইলা এটা নিয়ে জিজ্ঞাসা করা, মানে মিনিমাম লেভেলে যতটুকু পারতেছেন, অথচ আপনি আমি কল করলে কি পাই বেরোচ্ছে, পানি নহর বলে যাচ্ছে আপনার কোথায়, বাথরুমে হচ্ছে, বেসিনে হচ্ছে, হ্যাঁ আপনার চাওয়ার সাথে সাথে জিনিস চলে আসতেছে, তা আপনি আমি কত বড় নিয়ামতের মধ্যে অবস্থান করতেছি। তো সেটা যতই পাচ্ছেন ততই কি আরও দরকার, আরও দরকার, ও এটা আছে আমার এটা নাই, ঠিক আছে। আমরা যে তাকাসুরের যে ডেফিনেশনটা আমরা পড়লাম, তাহলে নিয়ামতের নহর বয়ে যাচ্ছে, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে এক একভাবে দিবেন। সেটা হচ্ছে সূরা ফজরের মধ্যে আমরা যেটা পড়লাম যে এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একভাবে নিয়ামতের যেমন ব্যাপক মানে প্রচুর নিয়ামত দিবেন, কাউকে কী দিবেন নিয়ামতের কিছু কম করে দিবেন, বেশি করে দিবেন। তাহলে এর মাধ্যমে এটাই দুইটা কী জিনিস, দুইটা হচ্ছে না টেস্ট, ঠিক আছে। বা আম্মাল ইনসানু ইজা মাবতালাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেস্ট করেন কী দিয়ে, নিয়ামতের প্রাচুর্য দিয়ে, সম্মানের প্রাচুর্য দিয়ে, তখন এটা বেসিক্যালি টেস্ট। এখন এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি আসার সাথে সাথে আপনাকে কী মনে হবে, ইট ইজ এ রিমাইন্ডার, এটা হিসাব দিতে হবে, ঠিক আছে, এটা একটা রিমাইন্ডার, এটা হিসাব দিতে হবে। ওইটাকে আমরা এই রিমাইন্ডার হিসেবে না নিয়ে আমরা কী করতেছি, আমরা এটা কম্পিটিশনের ব্যাপার নিয়ে যাচ্ছি, আমার এত আছে আমার আরও দিন, আমার এত আছে আমার আরও দরকার, এটার পিছনে আমাকে দৌড়াইতে হবে, এটার পিছনে আমার সময় দিতে হবে। অথচ এই সুরা আপনাকে কী করতেছে, শেষ আয়াতটাকে আপনার থিঙ্কিং প্রসেসটাকে রিভার্স করে দিচ্ছে, প্রবলেমটা আইডেন্টিফাই করতেছে যে প্রচুর পরিমাণ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিচ্ছেন, যেটার ম্যাক্সিমামই আল্লাহ না দিলে আপনি আমি অর্জন করতে পারতাম না। তো সেখানে আপনি আমিকে আমাকে যতটুকু দিছে সেটা নিয়ে আমরা এত বেশি মত্ত হয়ে গেছি যে এটার প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা কী করতেছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে করে যাচ্ছি। সেখানে মূলত দুইটা পয়েন্ট আমরা পেলাম, একটা হচ্ছে আমওয়াল, একটা হচ্ছে আওলাদ, মালামাল সম্পত্তি এবং সন্তান সন্ততি, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত হিসেবে দিচ্ছে। এই নিয়ামতটা কী হইতে পারে, আল্লাহর স্মরণের দিকে আপনাকে ডাইভার্ট করতে পারে, আর না হলে কী হবে, আল্লাহর স্মরণের থেকে বিপরীত দিকে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা যখন কনক্লুড করলেন তখন কী বললেন যে এইটা অবশ্যই নিয়ামতটা কী করবে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা। তার দেখে সূরার প্রথম এবং শেষ যে শুরু হয়েছে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হ্যাঁ সেখানে যেটা বলতেছে যে নিয়ামতের যে বিষয়গুলো সেটা কী করতেছে, মানুষকে ডিস্ট্রাক্ট করতেছে, বিভ্রান্ত করতেছে, প্রতারণা দিচ্ছে, সেটার মূল পারপাস হচ্ছিল সেটার ব্যাপারে বিপরীতে কে তাকে হিসাব দিতে হবে। তো হিসাবের কনসেপ্টটা যদি আমরা নিতে পারি তাহলে নিয়ামত সংগ্রহ করার ব্যাপারে কী করবো তারপর চিন্তা করবো, যে ঘুষ নিয়ে তা মানে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে অর্থের সম্পদ বাড়াচ্ছি, সুদের কারবার করে অর্থ সম্পদ বাড়াচ্ছি, হ্যাঁ সম্পদের পিছনে ব্যয় করতেছি, সন্তানের পিছনে ব্যয় করতেছি, সন্তানকে মনে করতেছি এই হবে সেই হবে,
কিন্তু আলটিমেটলি আমার সন্তান আসলে কী হচ্ছে, যে সন্তানটা হচ্ছে সে কি আমার জন্য কোনো রকম আখেরাতের ব্যাপারে কোনো বেনিফিশিয়ারি কিছু কিছু আনতে পারতেছে, সে সম্পদটা যেটা হচ্ছে সেটা আমার আখেরাতে কোনো কাজে আসবে, সেটা কি সেভাবে অর্জিত হচ্ছে, সেভাবে ব্যয় করা হচ্ছে। তাহলে এই প্লটটা যদি না থাকে সম্পদ আসতেই থাকবে, কী হিসাবে আপনার হিসাবে আসবে না, কার হিসাবে আসবে, আল্লাহর হিসাবে। কেন আপনার তাকদীর আপনার রিজিক কে লিখে দিছে, আল্লাহ লিখে দিছে উইদাউট এনি কন্ডিশন। ফেরাউনকে দিয়ে দিছে বিশাল রিজিকের বর্ণনা, তো সে ফেরাউন যে এত বিরোধিতা করবে সেটা কে জানত, আল্লাহ জানত। তো জানার পরও কিন্তু আল্লাহ সুবহানাহু তাকে টেস্ট করে আল্লাহর এক্সপেকটেশন কি যে এটাই সে পাস করবে। ফেরাউনের ব্যাপার এমন না যে আল্লাহ সুবহানাহু তার এক্সপেকটেশন সে ফেল করবে, সেই জন্য বলে ইজহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাওয়া, ঠিক আছে, মুসা আলাইহিস সালামকে বললেন তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করতেছে। তাহলে ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম মতো একটা প্রফেটকে পাঠাচ্ছেন কি কারণে, আল্লাহর এক্সপেকটেশন হচ্ছিল তাকে এই বিশাল নিয়ামত যে দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, সেটার বিপরীতে সে কী করবে, সে ফিরে আসবে, এটা হচ্ছে আল্লাহর এক্সপেকটেশন। তাহলে সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে এই সুরা আর আল্লাহ তাকাসুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস করছেন, যে কন্টিনিউসলি আপনার আমার নিয়ামত হবে কি আপনার আমার সামনে রিমাইন্ডার যে এগুলো হিসাব দিতে হবে, তখনই আপনার নিয়ামত সম্পর্কে আমার আপনার দুনিয়ার প্রতিযোগিতা সম্পর্কে আমাকে কী হবে আমার মধ্যে সে অ্যাওয়ারনেসটা আসবে, সে সচেতনতা আসবে যে প্রতিটার বিষয়ে হিসাব দিবে এবং কঠিন হিসাব, আর যদি হিসাব দিতে দেওয়া না যায় তাহলে কী হবে সেটার বর্ণনা অনেকভাবে দেওয়া আছে। দিতে না পারলে ওখানে হাউ সুরা কারিয়ার মধ্যে হাউইয়া দুর্যোগের কথা বলা আছে, নারুন হামিয়ার কথা বলা আছে, সেখানে মানুষ কী করবে, লাতারা উন্নাল জাহিম, হ্যাঁ আইনাল ইয়াকিনের কোনো সুযোগ নাই, আইনাল ইয়াকিনের ব্যাপারে সুযোগ নাই, এলমাল ইয়াকিন এবং হাক্কাল ইয়াকিন অর্জন করতে হবে কি কোরআন মজিদকে মাধ্যমে, কোরআন মজিদের চর্চার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য প্রেজেন্ট করে দিচ্ছে সমস্ত ইনফরমেশান কোরআন মজিদের মধ্যে, সবচেয়ে বেস্ট ওয়ে প্রেজেন্ট করতেছেন, যার ফলে আপনার এই এলমাল ইয়াকিন আপনাকে কোথায় নিয়ে যাবে, হাক্কাল ইয়াকিনে নিয়ে যাবে, তাই না। আল্লাহ আমাদের জন্য সহজ করুন যাতে আমরা এটাকে ধারণ করতে পারি, এবং শর্টকাট বইতে না, এটা যে আমরা এই সুরাগুলো পাঠ করি মুখস্থ আছে ছোটোবেলা থেকে না বুঝে মুখস্থ করছি, তাড়াতাড়ি সলাৎ শেষ করার জন্য এই সুরাগুলো পাঠ করি, তো সেই মোডে না যে আমরা যদি এটাকে ওভাবে নিয়ে আসি, এই জন্য মেথড চেঞ্জ করেন যে চারটা সুরা একসাথে পড়ুন, সুরা জিলজালা, তারপরে সুরা আদিয়াত, তারপর সুরা কারিয়া, সুরা এই চারটাকে পড়ে এই কনসেপ্টটাকে মনের মধ্যে আনার চেষ্টা করি, তাহলে হবে কি এইভাবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, তখন আপনার আমার মধ্যে অ্যাওয়ারনেসটা আসবে, খুব সুন্দর প্যাকেজ এই চারটা সুরা। আমরা আজকে এখানে কনক্লুড করতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।